আর জানেন তো কিরকম ব্যস্ততা, এই জন্য কথা বলতে পারিনি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আজকে খুব ভালো আছি, শরীরটা ভালো আছে। আর শরীর ভালো থাকলে কি হলো, সকালে উঠতে আমার দেরি হয়েছে, উঠেছি 6:30টার সময়। ছেলের আজকে স্কুল শুরু হলো, উঠেছি, উঠে যখন বিছানা থেকে ওরা আমার আগে ও উঠে পড়েছে, কিন্তু ওর খেয়াল নেই যে স্কুল আছে। ও তো অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত না, এইসব ঘরের কথা মনেই থাকে না। উঠেছে কিন্তু আমাদের ডাকেনি। তারপর আমি উঠে যখন দেখি 6:30 বেজে গেছে, ছেলেকে তাড়াতাড়ি দেখে কোনো ব্রাশটা করেছে, ড্রেসটা আমি রেডি করে রেখেছিলাম রাত্রে, অবশ্য ড্রেসটা পরে নিয়েছে আর বেরিয়ে গেছে। আমি ওকে টিফিনে দিয়েছি মুড়ি চানাচুর এইসব দিয়েছি, আর ঘরে ইয়ে ছিল কি বলুন তো, সোনপাপড়ি ছিল, মিষ্টি এগুলো ছিল, এগুলো দিয়ে দিয়েছি টিফিনে। তারপর তো ঘরে পরপর কাজ জানেন তো, সীমা আসেনি, সেই সব করে এখন 12টা বেজে গেছে, সব কিছু শেষ করে আসতে এখন রান্নাঘরে চলে এসেছি। আর মাছ এই যে নিয়েছি, মাছের ঝোল করবো এখন, মাছগুলো ধুয়ে নি। মাছওয়ালাকে ফোন করছিলাম, ওগুলো মাছ নেই, ও দুরকম মাছ দিয়েছে, দেখুন এটা একরকম মাছ, এটা একরকম মাছ, দুরকম মাছ দিয়েছে। লাস্টে যেইগুলা বিক্রি হয়নি সেগুলো দিয়ে গেছে বোধ হয়। দিয়ে আমি ভেবেছিলাম ডিমে আছে, ডিমের ঝোল করে ফেলবো, যখন এসে আবার দিয়ে গেল লাস্টে, তখন মাছের ঝোল করে ফেলবো আর কি। আর বেশি কিছু তরকারি করবো না, কিন্তু মানে দেখাবো কি কি করছি, করে নিই আমি। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোল করার জন্য আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর কি করবো বলুন তো, ভেন্ডি সেদ্ধ করবো, মুরগি ভাতে দিয়ে দেবো, এইসব সেদ্ধ টেদ্ধ দিয়ে আজ খাওয়া হবে, ছেলে মেয়ের পেটটাও ঠিক ভালো নেই। আর জানেন কালকে এসে যে বলছিলাম, বলি না আমাদের দোকানের সঙ্গে ফুটপাতে বসে রাস্তার ধারে, সে সবজিওয়ালা কালকে রাত্রে ও আসার আগে যত সবজি টেসি ছিল না সব গতিয়ে দিয়েছে। দেখাবো চলুন কী কী সবজি দিয়েছে। ভেন্ডিগুলো ভালো, বরবটিগুলোও ভালো মনে হয়, তবুও এদিকটাই দেখুন নষ্ট হয়ে এসছে। শশাটা দেখুন, শশার সাইজটা দেখুন, পচা শশা। লাস্টে যা ছিল সব আমি বললাম শশা নেই বাড়িতে, শশা নিয়ে আসবে, যে যা ছিল সব দিয়ে দিয়েছি। যে টমেটোটাও পচা দেখুন, এটাও পচা টমেটোটা। তারপর পটলগুলো মোটামুটি ঠিক আছে, লেবু দিয়েছে, কাঁচকলা দিয়েছে, এইসব দিয়ে দিয়েছে। আরে বরবটি না বললাম, বরবটি নিয়ে আসে না, দেখুন বিক্রি হয়নি লাস্টে, সব দিয়ে দিয়েছি। আর আজকে সেই সবজিওয়ালা কাপড়টা এসেছিল, আমি তার কাছ থেকে ভালো শশা নিয়েছি, এই যে দেখুন ভালো শশা নিয়েছি, ঝিঙে নিয়েছি আর বেগুন নিয়েছি, আর ওই যে ছোট্ট পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, এইগুলো নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, এগুলো নিয়েছি আমি আজকে সবজি। জানেন আজকে আমার বাগানে অস্ট্রেলিয়ান জবাটা কি দারুণ কালার ফুটেছে, জানেন তো অনেকগুলো জবা ফুটেছে, চলুন দেখাই আপনাদের। বিবেকানন্দ জবা এখানে একটা ফুটেছে, আর এখানে এটা একটা লাল কালারের থোকা জবা, এটার নাম কি জানি না, সেদিকে পিঙ্ক কালারের জবা ফুটেছে, আর অস্ট্রেলিয়ান জবাটা দেখুন দারুণ লাগছে, কত বড়টা হয়েছে দেখেছেন। আমরা গোলাপ তো ফুটছেই, আর এদিকে লক্ষ্মী জবা একটা ফুটেছে, ভেন্ডি জবা একটা ফুটেছে, আর দেখুন এই জবাটা, এই জবা বলছি এটা গোলাপ, সাদা গোলাপ দেখুন, এগুলো বড় হবে আরও ফুটবে। আর টেকোমাকায় দেখুন, হলুদ কালারের টেকোমা, দারুণ লাগছে না, অনেক কুড়ি হয়েছে, ফুটবে অনেক। তো চলুন ঘরে যাই, রান্না করে নিই, বাবা দেরি হয়ে গেছে এমনিতে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বিশেষ কিছু রান্না করিনি, এই দেখুন মাছের ঝোল করেছি, আর এখানে বরবটি ভেজেছি, আর ভেন্ডি সেদ্ধ করেছি, আর কুঁদরি ভাতে দেওয়া আছে সেগুলো দিয়ে দেবো। ওর বাবা চলে এসছে, মেঘা আর তার বাবা দুজনে খেয়ে নিবে, আমি ছেলে, ছেলে তো আজকে স্কুলে গেছে, ছেলে এলে খাবো 3টার সময়, ওদের দিয়ে দিই খেতে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে
খাওয়া দাওয়ার পর আর ফোনের সঙ্গে কথা বলিনি, জামা কাপড় কিছু গুছিয়েছি, আরও কিছু গুছানো বাকি আছে, সেগুলো গুছাবো। আর এখন চা খেয়ে নিয়ে একটু চা করছি, আমরা মেয়ে ছেলে আমি তিনজনে চা খাবো, তারপর জামা কাপড়গুলো গুছাবো। আর জানেন কালকে তো লক্ষ্মী পুজো ছিল, আমাদের বাড়িতে বিশেষ করে কিছু হয় না, শরীরটা ভালো ছিল না বলে, তবে পাশের বাড়িতে মাসিমার বাড়িতে পুজো হয়েছিল, প্রসাদ দিয়ে গেছিলেন, তার আমাদের পেছনেও একজন প্রতিবেশী বাড়ি থেকেও দিয়ে গেছিলেন প্রসাদ, অনেক প্রসাদ দিয়ে গেছিলেন। এবার আমি বাড়িতেও ছোলার ডাল লুচি করেছিলাম, যে আমার বাড়িতে যে ছোলার ডাল করেছিলাম সেগুলো সেই রকম সব ছিল, কেউ খায়নি, সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, সেগুলো আজকে রাত্রে রুটি করবো, সেই ছোলার ডাল দিয়ে সবাই রুটি খেয়ে নেবে। আর লুচি ময়দাটা পুরো মাখাই, পুরো লুচি করিনি, সেই জন্য ময়দা মাখাটা থেকে গেছে, আর আজকে আর লুচি করবো না, রোজ রোজ লুচি খাওয়াটা ঠিক নয়। আর ওদের বাড়ি থেকেও যে প্রসাদ দিয়েছিল লুচি, সবার বাড়িতে লুচিও দিয়েছিলো, খিচুড়ি দিয়েছিল, সব প্রসাদ দিয়েছিল, আর সেই জন্য থেকে গেছে। এখন চা খাবো, আমরা চা খেয়ে নিই, আর আটা মাখিয়ে রুটি করবো পরে, এখন চা খেয়ে তারপর জামা কাপড়গুলো গুছাবো। আর জানেন এক্ষুনি একটা ছিঁচো সন্ধ্যার আগে ঢুকে গেছিলো, গিয়ে বেরাতে আর পারিনি, আমি দরজার নিচে মোজা দিয়েছি, পাপসগুলো মোজা দিয়ে দিয়েছি, আর বেরাতে তো পারিনি, আমি ওদিকে বাইরে ছিলাম, আমার ছেলে হাঁচ মা 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 চাষো ছুঁচো গিয়েছি, দিয়ে দুজন মিলে কোনোরকম সে পাপসগুলো দরজার নিচ থেকে সরিয়ে বার করে দিয়েছি, দিয়ে আবার মোজা দিয়ে দিয়েছি, দেখা যাক আর কোন দিকে দিয়ে ঢুকে, জ্বালিয়ে খাচ্ছে জানেন তো, সুফার নিচে পায়খানা করে ভর্তি করে দিয়েছে। আর আমরা এখন চা খেয়ে নিই, টিভি দেখতে দেখতে একটু চা খাচ্ছি এখন। আর জানেন এই ডাইনিং এর ফ্যানটা খারাপ হয়ে গেছে, ফ্যান চলছে না, সুইচ দিলেও চলছে না, কি হয়েছে জানা, মিস্ত্রিকে বলা হয়েছে আসবে, ওইদিকে রুমের লাইটও কেটে গেছে, সেটা ঠিক করবে। আর একটা আমাদের যা যা কাজ আছে সেগুলো সব করবে, আসবে বলেছে মিস্ত্রি, কালকে আসছে না কি দেখা যাক কি হয়, গরম না এখানে বসা যাচ্ছে না, খাওয়া হয় না, খাওয়ার সময় ফ্যান না চলে ভালো লাগে না, ভীষণ অসুবিধা। তো আমরা চা খেয়ে নিই, চা খাওয়া আমাদের হয়ে গেছে। আর জানেন পুজোর সময় তো জামা কাপড় যখন সমস্ত বের হয়েছে, ওয়ার্ডরোবে মেয়ে ছেলে যে ড্রেসগুলো ভালো ভালো ড্রেসগুলো বের হয়েছে, সব তো কোনোরকম গডলা পাখিয়ে রেখে দেওয়া হয়েছে, রেখে দিয়েছে তারাই রেখেছে, আমিও রেখেছি, তখন তো আর গুছানোর সময় নেই। আর আজকে ভাবছি এই ওয়ার্ডরোবে এই যে দেখুন অবস্থা, কী অবস্থা দেখেছেন, দেখেছেন কী অবস্থা, এগুলো গুছাবো, গুছিয়ে প্যাকেটের মধ্যে এইরকম প্যাকেটার মধ্যে রেখে দিলে গুছানো থাকবে, নাহলে এলোমেলো হয়ে যায়। গরম অসহ্য গরম, ভালো লাগছে না একদম, অসহ্য গরম, অস্বস্তিকর, আবার শুনছি নিম্নচাপ, এই নিম্নচাপ হয়ে হয়ে শেষ হয়ে যাবে, বিরক্ত পৌঁছে গেছে, আবার বোধহয় কালী পুজোতে বৃষ্টি হবে, দুর্গা পূজাটা তো সবার মার্ডার করলো, এবার কালী পূজাটাও সবার মার্ডার করলো। এই যে দেখুন এইরকম প্যাকেটগুলোর ভিতরে আমি ঢুকিয়ে গুছিয়ে রেখে দেবো, আমি বার করে নিই সমস্ত কিছু, আমি বার করে নিই সমস্ত কিছু, দিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ দেখছেন এইভাবে এক এক করে গুছিয়ে নিচ্ছি আমি প্যাকেটের ভেতরে, এইভাবে সমস্ত ড্রেস গুছিয়ে রাখলে ভালো থাকবে ড্রেসগুলো। আমি একটা ন্যাকড়া নিয়ে আসি, দিয়ে মুছে ভেতরটা পরিষ্কার করে দেব। এইভাবে ঢুকাচ্ছি দেখুন লেহেঙ্গার, এগুলো লেহেঙ্গা, লেহেঙ্গার প্যাকেটগুলো এইভাবে ঢুকিয়েছি। আরও আছে, এটা একটা লেহেঙ্গা আছে, এটার ভেতরে একটা লেহেঙ্গা আছে, এটাই না কোনটা আছে,
যেটা ঝালে এখানে একটা লেহেঙ্গা আছে এই যেটা আর জানেন বলেছিলাম তো আপনাদের রুটি করবো ছোলার ডাল কালকের আছে আর রুটি আজকে আর করতে হবে না হাজব্যান্ড ফোন করে বলল যে বিরিয়ানি নিয়ে আসবে বিরিয়ানি নিয়ে আসবে বলতে আমাদের এক দাদা ওনার রেস্টুরেন্ট আছে আর ওই দাদা ফোন করে বললেন বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি আজকে তোর ছেলে মেয়ে বৌমার জন্য বিরিয়ানি নিয়ে যা সেই বিরিয়ানি নিয়ে আসবে আমাকে ফোন করে বললো তোমাকে রান্না করবে না আমি বিরিয়ানি নিয়ে যাবো আজকে এই জন্য আজকে খাওয়াটা জমজমাট আছে রাত্রে বিরিয়ানি খাওয়া হবে আর আমিও আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই যে এই যে বিরিয়ানি বাবু চলে এসছেন বিরিয়ানি নিয়ে আজ খাওয়াটা দারুণ হবে জমজমাট এটা কি বিরিয়ানি চিকেন না মাটন চিকেন ও গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এইভাবে আমি গুছিয়ে নিয়েছি এ তাপটাও গুছিয়ে নিয়েছি বিরিয়ানিতে চলে এসছে এখন মনে হচ্ছে কখন খাই কখন খাই তাড়াতাড়ি গুছানো তো কমপ্লিট হয়ে গেছে যাই এবার খেতে বসে যাবো চটপট চলুন যাই এইরকম বৌটোর মধ্যে বিরিয়ানি আমাদের খাওয়া হয়ে গেছে এখন ঘুমানোর পালা বিছানা টাঙ্গি করি মশারি টাঙ্গিয়ে নিই তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে গুড নাইট